বেসিক এবং চমৎকার কিছু বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখা যাচ্ছে গিটারে ছয়টি স্ট্রিং রয়েছে। এই ছয়টি স্ট্রিং কি কি? প্রথম স্ট্রিংটি হচ্ছে ই, এর সাউন্ডটি এরকম। এরপর টি এ, এরপর টি ডি, এরপর টি জি, এরপর টি বি এবং তারপর টি হলো ই। এই ছয়টি স্ট্রিং এ আমরা মূলত বিভিন্ন ফ্রেট, এই ফ্রেটবোর্ডের বিভিন্ন জায়গায় আঙুলে চাপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড বের করতে পারি, অনেকটা এরকম। শুনো না, দেখেছো কি সহজে আমরা বিষয়টি শিখে যাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে গিটারে কিছু টিউনিং কি রয়েছে। ছয়টি স্ট্রিং এর জন্য মূলত ছয়টি টিউনিং কি রয়েছে। এই টিউনিং কি গুলো বিভিন্ন দিকে ঘোরানোর মাধ্যমে আমরা এই স্ট্রিং গুলোকে টাইট দিতে পারি অথবা লুজ করতে পারি, এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন টোনে আমরা এটিকে সেট করে নিতে পারি। এরপর দেখা যাচ্ছে গিটার রয়েছে একটি ব্রিজ। এই ব্রিজে আমাদের স্ট্রিং গুলোকে লাগানো থাকে এবং এই স্ট্রিং থেকে দেখা যাচ্ছে যে এই টিউনিংয়ের সাথে এই স্ট্রিং গুলো সরাসরি যুক্ত। এর মাধ্যমে আমরা গিটার স্ট্রিং গুলোকে গিটারে সুন্দরভাবে সেট করে নিতে পারবো। এটি হচ্ছে ফ্রেটবোর্ড। ফ্রেটবোর্ডের একদম নিচের অংশটি হচ্ছে গিটারের নেক। এই গিটারের নেক থেকে শুরু করে এই ফ্রেটবোর্ড পর্যন্ত বিভিন্ন গিটার বিভিন্নভাবে ভাগ করা থাকে। এই গিটার মূলত একদম প্রথম 12টা যে ভাগ আছে, এই 12টা ভাগেই আমরা মোটামুটি সবগুলো নোট পেয়ে যাই।